হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো একটা বেসিক কোশ্চেন আমাদের কাছে, কোন বিচ সব থেকে ভালো যদি তুমি কলকাতায় বাস কর? আমাদের হাতে বেসিক্যালি দুটো অপশন আছে, দীঘা আর বকখালি। হ্যাঁ, বলতে পারো তালসারি আছে, উদয়পুর বিচ আছে, মন্দারমণি আছে, কিন্তু দীঘা মন্দারমণি একই লাইনে বা একই বিচ বলা যায়, কিন্তু বকখালিটা আলাদা বিচ, কারণ ওই আলাদা না। বকখালি যেতে গেলে তোমাকে নামখানা ওদিক হয়ে যেতে হবে, আর দীঘা যেতে গেলে তো ডাইরেক্ট দীঘা চলে যাবে। তো কোনটা ভালো এবং কেন? অফকোর্স যাদেরকে জিজ্ঞেস করবে তারা এক কথায় বলবে, দীঘা রিলেটিভলি অনেক ভালো বকখালির থেকে, মন্দারমণি রিলেটিভলি অনেক ভালো বকখালির থেকে। না, ওল্ড দীঘা নিউ দীঘা দুটো ফ্যামিলির জন্য খুব ভালো, বাট বন্ধুদের সঙ্গে অফিস কলিগদের সঙ্গে চিল করতে গেলে মন্দারমণি ভালো, সবাই জানে। অ্যান্ড ফ্যামিলি নিয়ে যদি যেতে চাও মন্দারমণিতে যেও না, এটা না যাওয়াটাই বেটার আমার মতে অন্তত। তাজপুর বিচও আছে। তো এবার কেন ভালো, জাস্ট সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি এখানে আছি। কোথায় ভালো হোটেল আছে, কোথায় ভালো ভিউ আছে, দ্যাটস নট মাই পয়েন্ট। হোয়াই দা দীঘা বিচ ইজ ফার ফার বেটার দেন দা বকখালি, দা কোশ্চেন ইজ দ্যাট ইন দিস পার্টিকুলার ভিডিও। সো ভালো করে দেখো, গুগল আর্থে আছি, দীঘা হলো এই যে, এটা দীঘা, পাশে মন্দারমণি। এবার এখানে ওল্ড দীঘা আছে, নিউ দীঘা আছে, বিভিন্ন আলাদা আলাদা বিচ আছে, আর বকখালি হলো এখানে। এবার ভালো করে দেখো, দ্য কালার অফ দ্য সি, এই টোটাল যে আকাশি কালার আছে টোটালটাই কিন্তু সি, কিন্তু ডিপ ব্লু যেখানে আছে সেখানে সমুদ্রের গভীরতা বেশি, আর যেখানে হালকা আকাশি কালার আছে এটা কিসের জন্য হয় জানো? ভালো করে দেখো, বকখালির এখানে এতগুলো নদী পড়ছে, হলদিয়া থেকে এতগুলো নদী আসছে, এসে বঙ্গোপসাগর সঙ্গে মিশছে। বকখালি এখানে সুন্দরবনের যে বদ্বীপ এরিয়া, ম্যানগ্রোভ এরিয়া, জানো প্রচুর নদী, তার শাখা নদী, তার উপনদী, সবাই এসে সাগরে মিশছে, আর তাদের সাথে যেসব ছোট ছোট নুড়ি বালি কাঁকড় আসছে, পড়েছ উচ্চগতি মধ্যগতি নিম্নগতি, উচ্চগতি থেকে ভাঙে মধ্যগতিতে বয়ে নিয়ে আসে, নিম্নগতিতে ডিপোজিট করে। তো এটা হলো নদীর নিম্নগতির এলাকা, এইখানে নদী উচ্চ গতিতে যেটা ভেঙেছে আর মধ্য গতিতে যেটা বয়ে নিয়েছে সেটাকে এইখানে এসে ডিপোজিট করছে। সে টোটাল যে জিনিস নুড়ি কাঁকড় বালি আরো যেসব জিনিস, সেটা টোটালটা ডিপোজিট করছে এই জায়গাতে, ফলে এই জায়গার গভীরতাটা কম রিলেটিভলি দীঘা। দেখো দীঘার এখানে, দেখো দীঘার এখানে তেমন কিছু, জাস্ট একটাই নদী এখান থেকে আসছে, নাম কি এটা, সুবর্ণ, না সুবর্ণ রেখা, হ্যাঁ সুবর্ণ তো হওয়ার, হ্যাঁ সুবর্ণ রেখা নদী, ঠিকই বলেছে সুবর্ণ রেখা নদী। দীঘার ওখানে একটাই নদী এসে তার জিনিস ডিপোজিট করছে, সেটা হলো সুবর্ণ রেখা নদী, তাও কালারটা অতটা চেঞ্জ হয়নি। মন্দারমণিতে হালকা, দীঘা নিউ দীঘাতে কালার চেঞ্জ হয়নি, কিন্তু বকখালিতে অবস্থাটা দেখো, যদি মেজার করা যায় বকখালির কোস্টাল এরিয়া থেকে, কোস্টাল এরিয়া থেকে এতটা পর্যন্ত মানে 56 কিলোমিটার, 56 কিলোমিটার যে এরিয়া, এই টোটাল এরিয়াটা ডিপোজিটে ভর, মানে ডিপ ব্লুসি যেটা দীঘাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, সেই ডিপ ব্লুসি পেতে গেলে তোমাকে বকখালি বিচ এরিয়া থেকে 56 কিলোমিটার সমুদ্রের মধ্যে গেলে তারপর তুমি ডিপ ব্লুসি পাবে। তো কি করে দীঘা আর বকখালি সেম হয়? কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেহেতু বকখালিতে এরম অবস্থা, তো যাদের সমুদ্রে স্নান করার ইচ্ছা থাকে বা ফার্স্ট বার সমুদ্র দেখার ইচ্ছা থাকে, তারা দীঘাতে যায় না, তারা বকখালিতে যায়। এইবারে সরি সরি সরি, যারা ফার্স্ট টাইম দেখার জন্য যায় তারা দীঘাতে যায়। সো দীঘাতে কনজেশনটা বেশি, ক্রাউডেড প্লেস বেশি দীঘা, সেই দিক দিয়ে যদি একদিন দুদিনের হালকা সময় কাটানোর ইচ্ছা থাকে, জাস্ট আমি হালকা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে হালকা একটু চিল করতে যাব, হালকা একটু সময় কাটাবো নিরিবিলি, আমার সমুদ্রে স্নান করাটা প্রায়োরিটি না, সমুদ্রে নামাটা আমার প্রায়োরিটি না, সমুদ্রে গিয়ে দেখাটা আমার প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি জাস্ট
একটা বিচ এরিয়া যাবো, সুন্দর মনোরম পরিবেশ থাকবে, সেখানে বসে আড্ডা মারবো, খাওয়া দাওয়া বাড়বে, দেন বকখালি ইজ বেটার। বাট তার আগে দীঘাটা ঘুরে আসাটা দরকার অ্যাজ এ বেঙ্গলি, অ্যাজ এ বেঙ্গলি। তো ঠিক এই কারণে দীঘা বকখালির থেকে অনেক অনেক ভালো তাদের জন্য যারা প্রথমবার সমুদ্র উপভোগ করতে যাচ্ছে। তো ডিফারেন্সটা বুঝতে হবে, দীঘা কেন ভালো, দীঘাতে কি কি ভালো হয় আর বকখালিতে কি কি ভালো হয়, ডিফারেন্সটা বুঝে তোমাকে পিক করতে হবে যে কোথায় যাব আমি, দীঘাতে যাব না বকখালিতে যাব। বকখালিতে গিয়ে তুমি দীঘার জিনিসগুলো পাওয়ার আশা করলে তো হবে না, বা দীঘায় গিয়ে বকখালির জিনিসগুলো পাওয়ার আশা করলে হবে। সেখানে একটু অবজেকশন জানাচ্ছ যে কেন এরকম বিচ, কারণ আছে, জিওগ্রাফিক্যাল কারণ আছে। তো আগে সার্চ করো, নেট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন বন্ধু বান্ধব যারা ঘুরতে যাচ্ছে, সার্চ করো, লিটল বিট রিসার্চ করো, দেন ডেস্টিনেশনটা খোঁজো। আরো এরকম ডেস্টিনেশন অনেক জানো যেটা অজানা আছে, বাট অসাধারণ থেকে অসাধারণতম। তো আশা করছি দীঘা ভার্সেস বকখালি কোনটা ভালো, কেন ভালো, কোনটায় যাওয়া উচিত, কি জন্য যাওয়া উচিত, কোন কোন পারপাসে কোনটায় যাওয়া উচিত, টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করছি। আর দীঘা বকখালি সম্পর্কে অন্য কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার দিয়ে দেবো। দেখা যাক, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।